শুনছে বাবা কীর্তন, তাহলে সবারই ঘর পুড়ে গেল। বাবা মেয়েটাকে নিয়ে আবার একটা করে ঘর তৈরি করলো। ভগবান মনে মনে করলো, ওর মাকে কেড়ে নিলাম, ওর ঘর কেড়ে নিলাম, কিন্তু এখনো তো ভক্ত জব্দ হলো না। এইবার তিন দিনের জ্বরে হঠাৎ দৈব দুর্ঘটনায় হীরা চণ্ডালের মৃত্যু হয়ে গেল। সাবরীর তখন বয়স 6 বছর, বাবা মরে গেল। কি গো মেয়েটার চলবে কি করে, জন্মেই মাকে দেখেনি, মায়ের ভালোবাসা পেল না। সে ঘর যদি একটা কুড়ে ঘর বাঁধলো, সেও ভগবান পুড়িয়ে দিল। মানে কিরম ঘষে নিচ্ছে দেখেছো, অত সোজা নয়। সাবধানে থেকো বাবা একটু। কেন বলছি সাবধান জানো, সবাইকে বলছি সাবধান, তবে সবাই নয়, যারা লক্ষ্মী কালী দুর্গা সরস্বতী মনসা শীতলা ভক্ত তাদের বলছি না, যারা কৃষ্ণ ভক্ত তাদের বলছি একটু সাবধানে থেকো। কেন, যে করে আমার আস না, ভগবান জীবনে ভক্তের সর্বনাশ করে না, এইটা মাথায় রাখতে হবে। কথা ভাষাগুলো বুঝতে হবে। ভগবান কোনোদিন ভক্তের সর্বনাশ চায়, ভক্তের প্রাণ তো, তাহলে কি করে বলি আমরা, যে করে আমার আস তারে করি সর্বনাশ? না, সর্বনাশ মানে সর্বনাশ মানে আত্মীয় পরিজন বন্ধু বান্ধব আমারে বলতে যা কিছু আছে, যারে তুমি ভা যারে তুমি ভালো ভগবান বললি ওটি কোনি রে হোজি, যারে তোরা বেশি ভালোবাসি, ভগবান বললেন তারে করি সর্বনাশ, তবু যদি না ছাড়ে আমারে পা তার পর হই আমি তা দাস আমি ভকেত আমি ভকেত ভালোবাসি আমি ভকেত ছাড়া রহিতে নারি তাই তো যুগে যুগে আমি ভকেতে রে কাছে ছুটে যাদের কোনো কষ্ট নাই, দুঃখ নাই, জ্বালা নাই, যন্ত্রণা নাই, শুধু ওই ব্যাংকে থেকে টাকা তোলে আর খায়, ওদের কাছে কৃষ্ণ নাই, কৃষ্ণ তাদের কাছে আছে যাদের দুঃখ জ্বালা যন্ত্রণা আছে। আজকের কি হয়েছে বাবা, ছোট্ট ছেলে ছোট্ট মেয়েটা বাবা হারালো, কিন্তু খাবে কি, বাবা শিখিয়ে গেছে মা, এই শিক্ষাটা সবার দরকার। কেউ যদি এক গুণ দেয় তাকে দ্বিগুণ দেওয়ার চেষ্টা করতে হবে। সবরীর বাবা সবরীকে শিখিয়ে রেখেছে, কেউ যদি এক গুণ দেয় কারোর কাছ থেকে অযাচিত হবে কিছু নিবি না, আর যদি নিস বিনিময়ে কিছু দিবি। সবরী মনে মনে করছে আমি যে কারোর কাছ থেকে খাবো বিনিময়ে কি দেব, কিন্তু সবরী কি খাই জানো, ও তো চণ্ডালিনী বলে সবাই ঘৃণা করে। ওই পঞ্চবটির মনে একাধারে মতঙ্গ সাধুদের আশ্রম ছিল, ওই মতঙ্গ সাধুদের আশ্রমে প্রসাদ পেয়ে যেগুলো বেশি হতো নর্দমায় ফেলে দিত, কুকুর বিড়াল্লা যেমন খায় সবরী এঁঠোগুলো তুলে সাতবার ধৌত করে প্রসাদ পায়। কে গো, কেন ভগবান রামচন্দ্র এঁঠো খাবে না, এর চরিত্রটা একটু প্রথম থেকে একটু লক্ষ্য করে। ওই বিড়াল কুকুরদের সঙ্গে খায়, আর বাবা একদিন সবরীর মনে মনে ভাবনা এলো, এটা তো পাপ, এটা তো অন্যায়। কিরকম, এটা অন্যায় নয়, কারণ এটা যদি অন্যায় না হবে, বাবা তো শিখিয়ে গেছে এক গুণ নিলে দ্বিগুণ দিতে হয়, তাহলে এই যে সাধুদের এঁঠোগুলো পাচ্ছি বিনিময়ে তো কিছু দিচ্ছি না, তাহলে পাপ হচ্ছে, তাহলে কি করব, সাধু সেবা করব। কিন্তু আমি তো চণ্ডালিনী, আমাকে দেখলেই ঘৃণা করবে, কিন্তু আমি চুরি করে সাধু সেবা করব। মায়েরা শিখে নাও,
চুরি করে সাধু সেবা করা যায়? ছ বছরের মেয়ে শবরী ছ বছর থেকে চুরি করে সাধু সেবা করেছিল। কিরকম দিনের বেলা মেয়েটা বাড়িতে থাকে, রাত্রিবেলা কোথায় যায়? জঙ্গলে। কেন? সাধুদের রান্নার কাঠগুলো চুরি করে গুড়িয়ে ওই রান্নাঘরে গুছিয়ে আসে রোজ করে। একদিন মতঙ্ক সাধুরা বলছে, হ্যাঁ রে ভাই, এই রান্নাঘরে এত সুন্দর সুন্দর কাঠ গুছানো, হ্যাঁ রে তুই করেছিস? ও বলছে না। তুই করেছিস? ও বলছে না। তুই করেছিস? ও বলছে না। কেউ করেনি, তাহলে করলো কে? এত কাঠ এনেছে কে? বলে, দাঁড়াও ভাইয়া, আজকে রাত্রিবেলা ঘুমাবো না, দেখতে হবে, হাতে নাতে ধরবো কে এই কাঠগুলো দিয়ে যায়। দিনের বেলা তো কেউ আসে না, তাহলে দেয় কে? আর ওই ছোট্ট মেয়েটা রাতের বেলা কাঠ কোড়ায়, একেবারে বলে রে, একেবারে বলে রে, একেবারে বলে আমার মন, কতদিনে পাবি রে তুই সাধুর শ্রীচরণ? উলুধ্বনি মাইরা বলে রে, একেবারে বল রে, বল রে আমার মন, কতদিনে পাবি রে তুই সাধুর শ্রীচরণ? একেবারে বলি রে আমার মন, কতদিনে পাবি রে তুই সাধুর শ্রীচরণ? ওরে মন ওরে সাধুর শ্রীচরণ, রান্নাঘরে খেলা মতঙ্গ সাধুরা কেউ ঘুমাইনি, একেবারে ছুটে গিয়ে শবরীর হাতটাকে চেপে ধরল। এই কে তুই? নাম কি? থাকিস কোথায়? বাড়ি কোথায়? বাবা মাকে পরিচয় দে। শবরী ভয়ে থরথর করে কেঁপে বলে উঠল, আমি শবরী। ও, তুই সেই হীরা চন্ডালের মেয়ে না? ছি 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 ছি, চুরি করে আমাদের এই সাধু সেবা করছিস? চুরি করে তুই চন্ডালা জাতি হই? তোর কোরানো জ্বালানিতে আমরা রান্না করে খাই? ছি ছি ছি, আমার জাত চলে গেল? হ্যাঁ, দেখাচ্ছি মজা। শবরী ছোট্ট মেয়ে বারবার বলছে, আচ্ছা তোমরা যে বারে বারে বলছো আমি চন্ডালিনী, আমি চন্ডালিনী, আমি চন্ডাল, কিন্তু একবারও তো আমার ভগবান এগুলো বলেনি। মুচি হয়ে সুচি হয়ে যদি কৃষ্ণ ভজে, সুচি হয়ে মুচি হয়ে যদি কৃষ্ণ তজে, তাহলে ভগবান যদি জাত বিচার না করে তোমাদের এত জাত বিচার কিসে? ছোট্ট মেয়ের কথা শুনে বলে বলে, না তোর কাছ থেকে আমরা শিখবো, দেখাচ্ছি মজা তোকে, দাঁড়া। ওই যে জ্বালানি কাঠ নিয়ে শবরীকে মারছে, বেরিয়ে যা, দূর হয়ে যা, বেরিয়ে, দয়ামা দূর করে দে, ওকে বের করে দে। এত মারা মেরেছে বাবা, সর্বঙ্গে থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে। ছোট মেয়ে তো, ছ বছরের মেয়ে মানে কতটুকু মেয়ে, শরীর থেকে যখন রক্ত পড়ছে, বসে বসে কাঁদছে, মা ধরিত্রী রঙে রক্তের বিন্দুগুলো পড়ছে। ধরিত্রী মা বলে উঠলেন, প্রভু তোমারে যে ভালোবাসে তারে বুঝি এমনি করে কাঁদতে হয়? শবরী কাঁদছে, প্রভু আমার বাবা ছোটবেলা থেকে শিক্ষা দিয়ে গেছে, আমি সেই শিক্ষায় শিক্ষিত, কিন্তু শুধু আমার অপরাধ একটা জায়গায়, আমি ছোট জাতের মেয়ে, আমার জন্ম চন্ডাল কুলে, এটাই কি আমার অপরাধ? আমি চন্ডাল বলে কি আমি তোমার ভক্ত হতে পারি না? কাঁদছে। আর মতঙ্গ সাধুদের মধ্যে একজন সাধু ছিল যার নাম হচ্ছে রামানন্দ স্বামী, শবরী দীক্ষা গুরু। রামানন্দ স্বামী ছুটে এসেছে, শবরীকে কোলে নিয়েছে, এই মা আয়, কাঁদিস না, আজকে আমি তোকে রাম মন্ত্রে দীক্ষিত করব। শবরী রাম মন্ত্রে দীক্ষিত হলো, আর শোন আজকে থেকে আমি তোর গুরুদেব, আর আজকে থেকে যা কিছু খাবি যা কিছু করবি সবটাই ভগবানকে দিয়ে তবে পাবি।
কে গো মাইরা ভগবানকে দিয়ে পাও তো, নিজেদের খেতে সে দুটো তিনটে বেজে যাচ্ছে, আবার ভগবানকে নাকি আবার বারোটাই ভোগ লাগাবে। ভগবানকে দিয়ে পাও না তো ঠেলা বুঝবে, চুরি করে খাচ্ছ তাই না, চুরি করে খাওয়া হচ্ছে না। এই যে বাবা তোমার স্বামী ব্যাগ ভর্তি করে বাজার করে, তোমার স্বামী আনছে, ভুল কথা, এগুলো ভাবতে হবে, তোমার স্বামী দিচ্ছে না, ভগবান কৃপা করে তোমার স্বামীর দ্বারা পাঠাচ্ছে। পৃথিবীতে যা যা কিছু দেখছো সবই তারই ইচ্ছাতে, তারই জিনিস, তারে যার জিনিস তাকে না দিয়ে খাওয়া মানে কি চুরি করে খাওয়া হচ্ছে না। যদি ডালা ধরে দিতে না পারো একটা কথা বলো, যা কিছু খাবে একটু জলও যদি খাও বলো ভোজনে চ জনার্থন। আর এই মন্ত্রটা বলা মানে আমাদের সেবার আগে আমার গোবিন্দ সেবা হয়ে যায়। আর যারা তো ডালা সাজিয়ে দেয় তো উত্তম, তাদের চরণে শত শত কোটি দণ্ডবাদ প্রণাম। এ জন্মে তো হলো না বাবা, পরবর্তী দিনে যদি কোনোদিন জন্ম হয় যেন আপনাদের মতো কীর্তনিয়া নয়, আপনাদের মতো যেন ভক্ত হয়ে আসতে পারে। কীর্তনিয়া হতে আর চাই না, আমি ভক্ত হতে চাই, কীর্তনিয়া হব না। তো আজকে এই জগতে সংসারে সবরীকে দেখে শেখো। সবরী বলছে গুরুদেব আমার বলতে তো কিছু নেই, আমি বড় কাঙালি, আমার কিছু নেই। কে বলেছে রে কিছু নেই, তোর যে সম্পদ আছে অন্য কারণ নেই। ছোট মেয়ে তো অবাক হয়ে গেল, গুরুদেব আমার সম্পদ আছে, আমার কোনো সম্পদ নেই, আমি তো কুড়ে ঘরে থাকি, আমার কিছুই নেই। কে বলেছে তোর কিছু নেই, তোর হৃদয় ভরা সবারই রে, তোর হৃদয় ভরা ভক্তি আছে, ওই ভক্তি যোগ দিগে যদি ডাকার মতো ডাকা যায়। হরি বল হরি বল, আমারে ভগবানের আসল টলে গিয়ে তোরে ধরে যায় সে ধারা। তুই তো জানি না যে জনে নয়নে জানি একবার ডাকার মতো করে ডাকিতে পারে আমার ভগবান, সেই ভক্তির কাছে বাধা পড়ে যায়। সাবরীকে বললো তোর আছে হৃদয় ভরা ভক্তি, ভগবানকে পেতে গেলে গীতার অন্যান্য যোগ যদি আশ্রয় না করো, দুটো যোগ আশ্রয় করো, একটা হলো অভ্যাস যোগ, একটা হলো ভক্তি যোগ। এই দুটো যোগ যদি একবার আশ্রয় করতে পারো তার কৃষ্ণ প্রাপ্তি হবেই হবে। তো আজকে এই ভক্তি যোগে আজকের সাধনা করলো সবরী, সবরীকে দীক্ষা দিল রাম মন্ত্রে, আর সবরী স্নানে নেমেছে ওই সরুজুর ঘাটে, সেটা মতঙ্গ সাধুদের ঘাট। আর মতঙ্গ সাধুরা বলে উঠলেন, হায় হায় আবার ছোট জাতির মেয়ে আমাদের ঘাটে নেমেছে, বারবার ছোট জাত ছোট জাত বলছে। সবরী রেগে গিয়ে বলে উঠলেন, শোনো সাধুরা, বারবার যখন আমাকে ছোট জাত বলে ঘৃণা করছ, আমি এই সরুজুর জলকে অভিশাপ দিলাম, তোমরা যখন আমাকে ঘৃণা করছ এই সরুজুর জল আজকে থেকে হয়ে যাক অপবিত্র, আজকে থেকে এই জল দেব সেবায় শিব সেবায় লাগবে না, এই জল কৃমিকীটে পরিণত হো, এই জল নীল ছিল লাল হয়ে যা, এই জলে কুকুরে প্রস্রাব করে দি। সঙ্গে সঙ্গে সরুজুর জল অপবিত্র হয়ে গেল। সাধুরা বলে উঠলেন, হায় 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 গো, চণ্ডালিনীর পরশে জল অপবিত্র, আদৌ নয়, চণ্ডালিনীর অভিশাপে হলো অপবিত্র। এইবার শুরু হলো সবরী সাধন ভজন, কঠিন সাধন ভজন শুরু হলো। প্রতিদিন জঙ্গলে জঙ্গলে যৌবন বয়স হলো, ছোট থেকে মেয়েটা বড় হলো, জঙ্গলে জঙ্গলে ফল পাড়ে,
একটা করে ফল খায়, যেটা টক যেটা তিত সেটা নিজে খায়, আর খেয়ে দেখে যেটা মিষ্টি যেটা সুস্বাদু সেটা ঝুড়িতে করে তুলে রেখে দেয়। হরি বল। সেটা ঝুড়িতে রেখে দেয় কার জন্য? রামচন্দ্র কবে আসবে? এই জায়গাটা এবার খুব ভালো করে শুনবেন, আর বেশিক্ষণ নয়, 10 মিনিট পরে আপনাদের ঘুমানোর বিছানা করে দেব। 10 মিনিট সাবরী একটা করে ফল খায় কেন? কারণ হীরাচণ্ডাল ছোটবেলায় গল্প করেছিল সবরীকে, জানিস মা, রামচন্দ্রের শত্রু তো রাবণ। কি গো মাইরা, তাই বলছেন তো, রামচন্দ্রের শত্রু রাবণ, রাবণ। কিন্তু সবরী তো ছোট, ও জানে রামের শত্রু রাবণ, আর শুনে রেখেছে রাবণ শত্রু। আর সবরীর মনে একটা ভয় সব সময়। কি ভয়? যদি রাবণরা যে আমার রামকে মারবার জন্য গাছের মধ্যে বিষ দিয়ে দেয়, আর যদি আমার রামচন্দ্র 14 বছর বনবাস কালে যদি ওই গাছের ফল পেড়ে খায়, তাহলে তোমার প্রভুর মৃত্যু হবে। সবরী প্রত্যেকটা গাছের ফল নিজে খেত। কেন? মরণ যদি হয় আমার হোক, আমার প্রভু যেন ভালো থাকে। এটাই তো ভালোবাসা, তাই না? এই যে এই কদিন আগে গরম গেল, এত গরমে কম এসি বিক্রি হল, প্রত্যেকের ঘরে ঘরে এসি হয়ে গেল। বাবা টাকা শোধ করেও বাবা এসি কিনতে হবে, গরমে টেকা যাচ্ছে না। কিন্তু কোনোদিন ভগবানকে প্রশ্ন করেছে, প্রভু তুমি ভালো আছো? আমাদের যদি এত কষ্ট হয়, তুমি ভালো আছো? ভগবানের কষ্ট হয় না? ও কিন্তু বলে না, কোন কোন ভক্তের বাবা সেই তিনতলার উপরে অ্যালবেস্টারের উপরে ভগবান আছে, কষ্ট হয় না? তবু কিন্তু ভগবান বলে না, আমার একটা পাখা দে, আমার একটা এসি লাগিয়ে দে। ওর কোনো চাহিদা নেই তো, ও শুধু ভক্তের চোখে জলটা ছাড়া আর কিছু চায় না, ওইটা দিলেই হয়ে যায়। কিন্তু আমাদের তো ভাবতে হবে, ঠাকুর তুমি তো সবাইকে ভালো রেখেছো, তুমি কি ভালো আছো? এই প্রশ্নটা আমরা একজন ভক্ত ঠাকুরের কাছে গিয়ে করি না, ঠাকুর তুমি ভালো আছো? যদি আত্মীয় বাড়িতে 2 দিন কাটিয়ে আসো, এসে ভগবানকে জিজ্ঞাসা করেছো ঠাকুর তুমি ভালো আছো, তাহলে তুমি ভালোবাসতে জানো নি, সে তোমায় কি করে ভালোবাসবে? সে শুনি, তাহলে তুমি আগে তাকে ভালোবাসতে শেখো, তবে তো সে তোমায় ভালোবাসবে। আর তুমি ভালোবাসতে জানছো না, তোমার ছেলেটাকে আগলে রেখে দিয়েছো, ওই ছেলেটার মতো একবার ওই ছেলেটাকে ভালোবেসে দেখো তো, তার আসন টলে কিনা দেখি। টলবেই টলবে, ভালোবাসতে জানি না তাই সারা হয় না। আজকে সবরী দেখেন ভালোবাসাটা কেমন, মনে ভয়। ওই ফলে যদি বিষ থাকে, রামচন্দ্র যদি খাই, যদি কিছু হয়ে যায়, তার থেকে আমি আগে মরবো, আমার প্রভু ভালো থাক। কারণ আগে জানতে হবে রামের শত্রু তো রাবণ ছিলই না, তা যদি না ছিল তাহলে রাম রাবণের যুদ্ধ হলো কেন? না ছিল তো রাম রাবণের যুদ্ধ হলো কেন? কেন হয়েছিল মা? বলে ও একটা বাচ্চা ছেলে বলে দেবে, ভগবানের বউ চুরি হয়েছিল ওই জন্য, তাই না বাবা? ভগবানের বউ চুরি হলো ওই জন্য রাম রাবণের যুদ্ধ হলো না, এটা ভুল কথা। ভগবানের বউ চুরি হবে ভগবান কি জানতো না? খুব জানতো। তাহলে কেন যুদ্ধটা হলো? দুটো কারণ। যখন সীতামাকে চুরি করতে এসেছিল, রাবণ কি রূপ ধরেছিল? সাধু। ওটাই ছিল রামচন্দ্রের প্রথম রাগ, ধরলে তো ধরলো, সাধু বেশ ধরলে কেন? কারণ সাধু হয়ে যদি নারী চুরি করে, সাধু হয়ে যদি নারী হরণ করে নিয়ে যায়, তাহলে সাধু সমাজ বৈষ্ণব সমাজ কলঙ্কিত হয়ে যাবে। এটা ছিল রামচন্দ্রের প্রথম রাগ। আর দ্বিতীয় কারণটা কেন যুদ্ধ হলো? সীতামা বলল, প্রভু হরিণ ছুটে যাচ্ছে, হরিণটাকে ধরে দাও, সোনার হরিণ। এই জায়গাটা ভাবেন, ভগবান কি এত বোকা? সোনার হরিণ ছোটে, সোনার হরিণ হাঁটে। মা একটা বাচ্চাকে জিজ্ঞাসা করে, আরে বাবু সোনার হরিণ ছুটতে পারে? সে কিন্তু বলবে, না সোনার হরিণ ছোটে, সোনার হরিণ তো এক জায়গা দাঁড়িয়ে থাকে। তাহলে যেটা একটা বাচ্চা জানে সেটা আমার রামচন্দ্র জানে না। সীতামা বলল, হরিণটা ছুটে যাচ্ছে, প্রভু ধরে দাও। আরে যেই না, সীতামা বলল, প্রভু আমার হরিণ ধরে গেল। কারণ হরিণ যদি ধরতে না যেত, রাবণের রাজা সীতা চুরি করতে পারত না। সীতা যদি চুরি না হতো, লঙ্কার মাটিতে লক্ষ্মী প্রতিষ্ঠা পেত না,
লক্ষ্মী প্রতিষ্ঠা না হলে তুলসী গাছ হতো না, তুলসী পাতা না হলে মহাপ্রসাদ হতো না, মহাপ্রসাদ না হলে কৃষ্ণ ভক্তির উদয় না হতো না, কৃষ্ণ ভক্তির উদয় না হলে কোনোদিন বংশ উদ্ধার হতো না। তাহলে বোঝা গেল কি? আরো পরিষ্কার করে বলি, এই যে রাবণ সীতামাকে চুরি করতে তখনই পারল যখন হরিণটা ধরতে গেল রামচন্দ্র। সীতা চুরি করেছিল কেন? একটাই কারণে, যতদিন না সীতা যায়নি লঙ্কায় ততদিন তুলসী গাছ হতো না। কেন? যে বাড়িতে লক্ষ্মী থাকে না সেই বাড়িতে কোনোদিন তুলসী গাছ জন্মায় না। যেদিনই লক্ষ্মী গেল লঙ্কাতে তুলসী গাছ হলো। আর আপনারা জানেন ভগবানের সেবা দিতে গেলে তুলসী পাতা না হলে প্রসাদই হবে না, তুলসী পাতা লাগবেই, অন্য কিছু না। দাও তুমি যদি শুধু ওই ফল মিষ্টি যদি দিতে না পারো একটু জল আর তুলসী দাও, ওটাই কৃষ্ণ সেবায় লেগে যায়। তুলসী ছাড়া গোবিন্দ সেবা হবে না। তার তুলসী পাতা হলো ওখানে, এইবার মহাপ্রসাদ হলো। সেই প্রসাদে রাবণের বংশ যখন প্রসাদ পেল কৃষ্ণ ভক্তি হলো, আর কৃষ্ণ ভক্তি যখন হলো রাবণের এক লক্ষ ছেলে সবা লক্ষ নাতি বংশে বাতি দেবার মতো কাউকে রাগল না। তাহলে রাম রাবণের যুদ্ধ কেন হলো? ওই রাবণের বংশটাকে উদ্ধার করবার জন্য রাম রাবণের যুদ্ধ শুরু হলো। নিতাই গৌর প্রমাণ হরি বল হরি বল। তাহলে আজকে এই সবরি ছোটবেলা থেকে জানে রামচন্দ্রের শত্রু হলো রাবণ, কিন্তু এই ফল পাড়তে পাড়তে সবরি মাথার চুলগুলো সব পেকে সাদা হলো, দন্ত পড়ে গেল, চামড়া আলগা হলো, কোমরটা ভেঙে গেছে, লাঠি ঠুকে কিন্তু অপেক্ষায় থাকে প্রভু আমি কি পাপ না। মনে রাখবেন বাবা, ভগবান পেতে গেলে আকুলতা চাই, একটাই বিশ্বাস, একটা জায়গায় দাঁড়াতে হবে আমি কি তারে পাবো না। এইটা যদি তুমি একবার হৃদয়ে আনতে পারো তো দর্শন হবেই হবে। তা সবরির মনে একটাই কথা, আমি কি তারে পাবো না, আমি তারে দর্শন পাবো না। আর এই ডাকতে ডাকতে বয়স হয়ে গেছে, ওই কুড়ে ঘরে বসে কাঁদে, ভালো করে চোখেও দেখতে পায় না, আপচা আপচা হয়ে গেছে। আমার ভগবান আর থাকতে পারলো না, লক্ষ্মণের হাতটা ধরে সবরির সেই পাতার কুড়ে ঘর। কিন্তু সবরি জানে কোনো না কোনো দিন আমার প্রভু আসবে, তার জন্য কি করেছিল জানো? সরনদ নদীর ঘাট দিয়ে যদি আসি সবরির কুড়ে ঘর থেকে সরনদ নদীর ঘাট পর্যন্ত ফুলের পাপড়ি বিছিয়ে রেখেছে। যেমন তেমন ফুল নয়, ওই গাছ থেকে ফুল তুলে কি পেতে রেখেছে? না, একটা করে ফুল তুলেছে। শরীরে সব থেকে যেটা কোমল জায়গা বলতো, শরীরে সব থেকে কোমল জায়গা কোনটা? মাথা কোমল জায়গা কোনটা? নয়নের মণি। এই নয়নের মণির মতো কোমল জায়গা কোনটা হবে না। দেখবেন একটা ধুলো তুমি দেখতে পাচ্ছ না, যদি চোখে পড়ে দেখবেন কেমন খচখচ করে, সব থেকে কোমল জায়গা ওই জায়গাটা। সবরি কি করেছিল জানো? একটা একটা করে ওই ফুলের পাপড়ি ছিঁড়ে নিয়ে ওই নয়নের মনিতে বুলাই আজ যেতে দিয়েছে রাস্তার উপরে, ওর উপরে দিয়ে আমার ভগবান হেঁটে আসে। ওগো দয়া মা, তোমার আশা পথে নয়ন দিয়ে আমি যে বলো কতদিন তোমার কৃপা কৃপা হার
বসে বসে কাঁদছে শবরী মা। হঠাৎ প্রভু আমার দরজায় এসে গেল, ডাকলো, শবরী শবরী। কে কে আমায় শবরী বলে ডাকলো? দেখবেন মা, মানুষের ডাক আর ভগবানের ডাকে তফাৎ। আর যেই না শবরী বলে ডেকেছে চমকে উঠেছে। কে ডাকলো? যেই না শবরী বলা ছুটে এলো শবরী, কোমর ভেঙে গেছে, লাঠি ঠুকে। কে তোরা দুজন? আমি রাম, আমার অনুজ লক্ষ। প্রভু এসেছ আমার আমার এই কুড়ে খোক এসো। আচ্ছা মাইরা, ভগবান নিতাই গৌরব আনন্দে করিব আমার সত্যি মায়ে প্রকাশ শ্রীরাধারে ভাবে গেবে হরে কৃষ্ণ নামে গৌণ কডিলা প্রচার, হরে কৃষ্ণ নামে গৌণ কডিলা প্রচার, হরে কৃষ্ণ প্রকাশ করিল। বাসুদেব ঘোষ কহে করি জোড়ো হামার, আজে যে সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, সেই তো জগন্নাথ। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব বাসুদেব কহে প্রকাশ, বাসুদেব বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে নিতাই গৌরব মানন্দে করিব, বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। ও বাসুদেব ঘোষে কহে জানি তাই। চলুন এবার আমরা সবাই চলে যাব মধুমাত্র ধাম বৃন্দাবন ধাম। তো মাইরা সবাই দেখি একবার প্রেম সে বলেন তো গোবর সুন্দরে কি জয়, ধ্বনিটা হলো কি এটাও জয়। আমি বললাম ধ্বনিটা হলো কি, এটা নাকি জয়? এটা জয় নয়, একটু প্রেম সে জয় দাও। এত জোরে জয় দেবে কত দূর শোনা যাবে? ক্যানিং নদী পেরিয়ে আর ওপারে হচ্ছে কুড়ালি পেরিয়ে উত্তর ভাগ পেরিয়ে বারাইপুর চলে যাবে। হওয়া যাবে?
এত জায়গায় ঘুরবে আপনাদের জয়ধ্বনি, বলে যদি হৃদয়ে প্রেম ভক্তি দিয়েও দেওয়া যায় না, সোজা চলে যাবে সুরধ্বনি গঙ্গার তীরে। তো চলেন আমরা দেখি সবাই মিলে মায়েরা পিছন থেকে, যাদেরকে আমি দেখতে পাচ্ছি না একদম, যারা পর্দায় শুধু দেখছেন, একবার হাত দুটো তোলেন তো দেখি একবার সবাই পিছন থেকে একেবারে সবাই আত্ম নিবেদনম প্রত্যেকে একসঙ্গে, কেউ বাবা অর্ধেক কিন্তু নয় চরণ ধরে নিবেদন, সবাই সম্পূর্ণ একসঙ্গে আমার দাদা ভাই বাবা ঠাকুর যারা আছেন পিছনে, বাবা পিছনে যেন একটু ধসে মতো যাচ্ছে দেখতে পাচ্ছেন, ওই দেখো মাঝখানটাও ধসে গেছে, তোলো দেখি তোলো, সবাই একসঙ্গে বলবে কেমন। আর যারা যারা ইউটিউব করছো এবার একটু ওইগুলো ওই দিকে ঘোরা, কারণ আমার সঙ্গে সঙ্গে দেখা যাবে বোঝা যাবে কার হাত উঠেছে আর কার হাত ওঠেনি, কারণ এরা তো দুদিন পরেই তো ছেড়ে দেবে, তখন দেখতে পাবে যে কীর্তনীয় মমিতা কীর্তনটা একবার দেখি, তখন হাতগুলো সবার দেখা যাবে, সবাই দেখি একবার একসঙ্গে কেমন, গৌর সুন্দরী কি নবদ্বীপে ধামে কি সচিরী নন্দনে কি বিষ্ণুপ্রিয়া কি নিতাই চাঁদি কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধামে কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরুচরণ কি নিতাই গৌর প্রেমানন্দে। বেশ, আমার হাতটা একটু ব্যথা হলো না, কিন্তু একটা ব্যায়াম হয়ে গেল তাই না। চলো এবার আমরা সবাই একটা ভজন গাইতে গাইতে আজকে যাবো কোথায়, সেই একেবারে সুরধ্বনির তীর ধরে। তবে আজকের একটা কথা বলে নি, বৃন্দাবনে ঠিক যাওয়া হবে না। কেন হবে না? কারণ আমার উপরে একটা লীলার দায়িত্ব দেওয়া হয়েছে। কেমন আজকে যাবো কোথায়? ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের লীলায়, কারণ আজকের উপর আমার উপরে দায়িত্ব দেওয়া হয়েছে, আস্বাদন হবে ভক্ত সবরই উদ্ধার। তো চলেন, তো লীলাটা গাইতে গেলে আমাদের তো যাওয়া হবে না বৃন্দাবন, যেতে হবে ফেলে আসা দিনে ত্রেতা যুগে। তো সুরধ্বনি গঙ্গার তীর ধরে যাব আমরা সবাই, কই একটু উলু ধ্বনি দেন, সুরধ্বনির কিনারা সোনার নূপুরি দিয়া পাই, নাচে নাগরে গো সুন্দর গৌরাঙ্গ রায়, সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পাই, নাচে নাগরে গো সুন্দর গৌরাঙ্গ রায়, ওই সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পাই, নাচি না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়, ওই সুরধ্বনির কিনারা সোনার নূপুর দিয়া পাই, নাচি না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়, ও নাচি সুন্দর নাচি সুন্দর নাচি সুন্দর গৌরাঙ্গ রায়, না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়, দেখো সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পাই, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়, ওই সুন্দর কপালি সুন্দর তিলক দেখো, ওই সুন্দর কপালি সুন্দর তিলক আহা সুন্দর খান নমা বলি আয় নাগরি গো সুন্দর গোরাই, সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পাই, নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়, ওই সুন্দর হো নয়নে চাহি গো রাজার পানে গো সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পাই, নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়, ও সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পাই, নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়, আরে নাচ
করো গৌরাঙ্গ রায়। শিরধনির তীর ধরে যেতে যেতে আমরা পিছনের দিকে চলে গেলাম, আর গিয়ে দাঁড়ালাম কোথায়, আমাদের এই জায়গাটা তৈরি হলো পঞ্চবটি বট। প্রেম সে একবার বলো জয় জয় রঘুপতি রামচন্দ্র কি, জয় জয় সীতাপতি রামচন্দ্র কি, জয় জয় অযোধ্যাপতি কি। চলেন আজকে আমরা এই পঞ্চবটির বন, পঞ্চবটির বনে একা ধাঁধা এক ভক্ত বাস করতেন যার নাম ছিল হীরাচণ্ডা। এই যে হীরাচণ্ডা, আর তার স্ত্রী ছিল যার নাম হলো মাতা মোহিনী। এই হীরাচণ্ডাল আর মাতা মোহিনী মাইরা আপনাদের বোঝার মতো লীলা, তবে একটু মন প্রাণ দিয়ে শুনবেন কেমন। এই লীলাটা শুনলে বুঝতে পারবেন, আমরা অনেকে বলি না বাসি পোশাকে গোবিন্দ সেবা হয় না, এঠো থালাতে গোবিন্দকে খেতে দিলে নাকি খাওয়া হয় না, তবে মনে রাখতে হবে হরিবল ভজন শক্তিটা আমাদের তৈরি করতে হবে। কে গো যেমন তেমন ভক্ত হয়ে যাবো, আর তুমি খেতে খেতে ভগবানের ধার ধারো না, আর ভগবানকে খেতে খেতে তুমি খাচ্ছ, খেতে খেতে ভগবানকে খেতে দিচ্ছ, সে জায়গাটাকে তৈরি করো। সবরই কেমন ভক্ত ছিল, সবরই চরিত্রটা একটু লক্ষ্য করো, তার প্রত্যেকটা লোমকূপের মধ্যে রাম সীতা ছিল, মানে রাম নাম ছাড়া সবরির আর কিছু জ্ঞান চৈতন্য কিছুই ছিল না, তার দেহেতে একটাই নাম শুধু রঘুপতি রামচন্দ্রের চরণ সেবা। কই সবরি তো বিষয় বৈভবে কোনোদিন ডুবে যায়নি, শুধু টাকা আমার ছেলে আমার সব আমার, এ ব্যাংকে টাকা রাখবো ও ব্যাংকে টাকা রাখবো, এগুলো তো সবরই করেনি, ভালো করে ভাবতে হবে। অনেকে বলে এই তো মমিতাদি বলে গেল এঁঠো কাপড়েও খা খেতে দেওয়া যায়, আমি এঁটো করে খাচ্ছি ভগবানকে দিলে খাবে না, কে বলেছে মমিতাদির, ওই তো ইউটিভিতে শুনলাম, বলে না এগুলো কথা নয় এগুলো নিয়ম নয়, তোমার ভজন শক্তিটা তো তৈরি করতে হবে। সবরই কি করেছিল আগে সেটা একবার লক্ষ্য করে দেখে,